ভরচর তথ্যমন্ত্রী সে কিছুদিন আগে বলল মানুষ নাকি আজকে শ্রমিক নাকি সারা দিন কাজ করার পর 20 কেজি চাল কিনতে পারে কত বড় মিথ্যা কত বড় জানোয়ার কত বড় মিথ্যা আর কোনদিন যদি একটা বাজে বক্তব্য দিয়েছেন শ্রমিক সম্পর্কে মিথ্যা কথা বলেছেন আপনার চোখের চশমা হতে শুরু করে পায়ের জুতা পর্যন্ত কিছু সাথে থাকবে না আপনার চশমা থেকে পায়ের জুতা পর্যন্ত কিছু থাকবে না তো বন্ধুগণ আজকে আমরা এমন একটি সময়ের বিদ্যুৎ সময়ের মধ্যে আছি যে সময়ে আজকে আমাদের চাল কিনতে হলে আজকে আমাদের কষ্ট হয় আজকে আমাদের তেল কিনতে হলে আমাদের ঋণ করতে হয় আমরা এমন একটা সময়ের ভিতরে আছি আজকে আমরা দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি তাতে আজকে আমরা নাকাল হয়ে যাচ্ছি আজকে আমরা সবাই অত্যন্ত দুঃখে কষ্টে দিন কাটাচ্ছি কিন্তু আপনারা জানেন এই রাষ্ট্রের একটি সুবিধাবাদী দল এই রাষ্ট্রের একটি সুবিধাবাদী পক্ষ তারা কিন্তু বাংলাদেশে অনেক সুখে আছে নাম জানেন নাকি নাম জানেন আরে নামটা শুনেন নাম হলো হাসান মাহমুদ নাম হলো হাসান মাহমুদ নাম হলো আওয়ামী লীগ এই যে বাংলাদেশের তথ্যমন্ত্রী এই যে তথাকথিত তথ্যমন্ত্রী ভরচর তথ্যমন্ত্রী সে কিছুদিন আগে বলল মানুষ নাকি আজকে শ্রমিক নাকি সারা দিন কাজ করার পর 20 কেজি চাল কিনতে পারে কত বড় মিথ্যা কত বড় জানোয়ার কত বড় মিথ্যা আপনারা ভেবে দেখেন আমি আজকে এই সমাবেশের পক্ষ থেকে আমার শ্রমিক ভাইদের মাধ্যমে আমার কেন্দ্রীয় সভাপতি কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং বিভিন্ন ইউনিট থেকে আগত ভাইদের মাধ্যমে তাদের পক্ষ থেকে তথ্যমন্ত্রীকে বলতে চাই আপনি যদি আপনার আর কোনদিন যদি একটা বাজে বক্তব্য দিয়েছেন শ্রমিক সম্পর্কে মিথ্যা কথা বলেছেন আপনার চোখের চশমা হতে শুরু করে পায়ের জুতা পর্যন্ত কিছু সাথে থাকবে না আপনার চশমা থেকে পায়ের জুতা পর্যন্ত কিছু থাকবে না আপনাকে বাংলার রাজপথ অপমান করা হবে আপনার মতো মন্ত্রী আমরা চাই না আপনার মতো গাঁজাখুরি বক্তব্য দেওয়া মন্ত্রী আমরা চাই না এই ভরচর সরকার আমরা চাই না তাই প্রিয় বন্ধুগণ আমি আপনাদের সবাইকে বলতে চাই এই শ্রমিক অধিকার পরিষদ এই বাংলাদেশ গণ অধিকার পরিষদে কেন আসলাম আমি যখন দেখেছি একজন ভিপিনুর আমি যখন দেখেছি একজন ভিপিনুর আমার মতো একজন তরুণ সে যখন জনতার অধিকার আদায়ের জন্য বারবার মানুষের কাছে নির্যাতিত হয়েছে বারবার পুলিশি হামলার শিকার হয়েছে আমি যখন দেখেছি ভিপিনুরের মতো মানুষের গায়ে আঘাত পড়েছে ভিপিনুরের মতো মেধাবী ছাত্রর গায়ে আঘাত পড়েছে সেদিন আর আমি বসে থাকতে পারি নাই আপনাদেরকে তাই বলতে চাই আমরা আগামীতে বাংলাদেশে রেজানুরের সরকার চাই আমরা আগামীতে রেজানুরের সরকার চাই এই মুহূর্তে দরকার রেজানুরের সরকার এই মুহূর্তে দরকার রেজানুরের সরকার ভরচর হাসিনা তোমাকে চাই না হাসিনা বাটপার এই মুহূর্তে বাংলা ছাড় ধন্যবাদ এমন